সামনে বছরই চীনকে টপকে যাচ্ছে ভারত, হতে চলেছে বিশ্ব সেরা। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন, তবে চীন হয়তো আর বেশি দিন তালিকার শীর্ষে থাকছে না। এপ্রিলের মাঝামাঝি জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে যেতে পারে ভারত। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়তে হবে তাদের। কি কি সমস্যায় পড়বে ভারত, বদলে যেতে পারে কি তাদের জীবনযাত্রা, আসুন দেখে নিই আজকের এই প্রতিবেদনে। ভারত এবং চীন দুটি দেশেরই জনসংখ্যা এখন 100 কোটির ওপরে, তবে সামনের বছর থেকে দুই দেশের জনসংখ্যার গতি প্রকৃতি দুই দিকে যাবে। চীনের জনসংখ্যা কমতে থাকবে, কারণ সেখানে জন্মহার কমার প্রবণতা চলতেই থাকবে। অন্যদিকে ভারতে জনসংখ্যা বাড়তেই থাকবে। 2021 সালে চীনে তুলনামূলক বেশ কম মানুষের জন্ম হয়েছিল, মাত্র 1,60,00,000। সে বছর দেশটিতে যত মানুষের মৃত্যু হয়েছিল সংখ্যাটা তার চেয়ে সামান্য বেশি। সে দেশের নারীদের সন্তান জন্ম দেওয়ার হার কমে যাওয়ার কারণে এমনই হয়েছে। আর চলতি বছর থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতেও বিগত কয়েক দশকে জন্মহার কমেছে। দেখা গেছে 1950 সালে সেখানে একজন ভারতীয় নারী গড়ে 5.7টি সন্তান জন্ম দিতেন, বর্তমানে তারা জন্ম দিচ্ছেন গড়ে 2টি সন্তান। তবে এই হার কমার গতি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। শুধু চীনই নয়, এশিয়ার অনেক দেশই জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের চেয়ে বেশি সাফল্য পেয়েছে। বলা যায় কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের কথা। দেশগুলো ভারতের অনেক পরে পরিবার পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছিল, তবে ভারতের আগে তারা নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পেরেছে। ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেলে দেশটিতে এর প্রভাব কী হতে পারে? বিশ্বে 25 বছরের কম বয়সী প্রতি 5 জনের 1 জন বাস করেন ভারতে। ভারতের মোট জনসংখ্যা 47% বয়সী 25 বছরের কম, আর 2/3 ভারতের জন্মগত শতকের 90-এর দশকের শুরুর দিকে। ওই সময় অর্থনীতির দিক দিয়ে ভারতের বেশ অগ্রগতি হয়েছিল। এই তরুণেরা ভারতের জন্য আশীর্বাদ বলে মনে করেন অর্থনীতিবিদ শ্রুতি রাজাগোপালান। তিনি বলেন, এই তরুণ প্রজন্ম ভারতের সবচেয়ে বড় ভোক্তা শ্রেণী তৈরি করবে। এছাড়া তারা দেশটিতে সবচেয়ে বড় কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত হবে। ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা দেশটির জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। প্রায় 20 কোটি মানুষের ভারতের এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমিয়েছেন, এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। এর বড় একটি কারণ গ্রামের কাজের সংকট ও নিম্ন মজুরি, ফলে মানুষ কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছেন। জনসংখ্যা স্থানান্তরের ফলে শহরের মানুষের সংখ্যা বাড়ছে। এখন শহরে এই মানুষগুলো মানসম্মত জীবনযাপন করতে পারবে কিনা সেটা বড় একটা প্রশ্ন। সেটা না হলে শহরাঞ্চলে বস্তির সংখ্যা বাড়বে, দেখা দেবে রোগ বালায়ের প্রাদুর্ভাব। আবার ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা যত কমবে তত বৃদ্ধ জনগোষ্ঠী বাড়বে, ফলে তারা সরকারের বোঝায় পরিণত হবে। তাই সরকারি পরিবার কাঠামোর বিষয়ে আরো বেশি নজর দিতে হবে।